খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24x7 আপনাকে স্বাগত। ছোট্ট বিরতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটের শেষার্ধে এই শব্দবন্ধ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা ছড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে জানিয়েছেন, চিকিৎসার জন্য সংগঠনের কাছ থেকে ছোট্ট বিরতি নিচ্ছেন তিনি, কিন্তু তাই নিয়ে জল্পনা ছড়ায়, কারণ এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। আগে কখনো সংগঠনের কাছ থেকে বিরতি নেওয়ার কথা এইভাবে ঘোষণা করেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও ছুটির ব্যাখ্যা হিসেবে অভিষেক জানিয়েছেন, জনগণের সুবিধা অসুবিধা এবং চাহিদার কথা আরও ভালোভাবে বোঝার জন্য এই সময় কাজে লাগাবেন তিনি। রাজনীতির কারবারিরা জানাচ্ছেন, নির্বাচনের আগে 6 মাস কার্যত নানা রকম কাজ থেকে দূরে সরিয়ে রেখেছিলেন অসন্তুষ্ট অভিষেক। লোকসভা নির্বাচনের আগে তিনি সক্রিয় হয়েছিলেন, দলের প্রয়োজনে ছুটে গিয়েছেন সর্বত্র। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর একসঙ্গে সামনে এসেছে দলের সাফল্য উদযাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এইসবের পর অভিষেকের আরেকটা টুইটে জল্পনা চড়ছে, নতুন করে কি, তবে পুরনো অসন্তোষ মাথা চাড়া দিয়ে উঠল। ঘনিষ্ঠ সূত্রের খবর তখনই জানা গিয়েছিল, প্রশাসনিক কাজ নিয়ে কিছুটা অসন্তুষ্ট রয়েছেন অভিষেক। অভিষেকের টুইটের শেষার্ধে উল্লেখ ছিল, সরকার যেন দ্রুতগতিতে প্রশাসনিকভাবে আটকে থাকা কাজ সম্পন্ন করে, এই আশা তিনি রাখছেন। প্রশাসনের একাংশের কাজ নিয়ে তিনি যে অখুশি তার কিছুটা আভাস মিলেছিল। অভিষেক ঘনিষ্ঠ মহলে বলেছেন, পুরসভার প্রশাসনিক কাজ নিয়ে অখুশি অভিষেক। 2026 সালে পৌরসভা নির্বাচন রয়েছে সূত্রের খবর। অভিষেক বেশ কয়েকজন মেয়র এবং পুর প্রধানদের কাজ নিয়ে অসন্তুষ্ট রয়েছেন, সেই ক্ষেত্রে তার স্পষ্ট বার্তা হয়, কাজ করুন না হলে পদ থেকে সরে যান। যদিও অভিষেকের এই বার্তা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার গুরুত্ব তো পিসিমনিও দেননি, ওর নব্য তৃণমূল করতে চেয়েছিলেন কিন্তু পারেননি, দল সেই পুরনোটাই রয়ে গিয়েছেন, তাই যার কথার গুরুত্ব পরিবারের সদস্যরাই দেন না, তার কথা নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। ব্যুরো রিপোর্ট।